হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। গণমাধ্যমে ঘোষণা দিয়েছে, আগামীতেই বউ হিসেবে ঘরে তুলে নিবে অপবিশ্বাসকে, যা বললেন শাকিব খানের মা। বিস্তারিত জানতে ভিডিওটি নাই টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার শাকিব খানের মা নতুন করে ঘোষণা দিয়েছে, সাথে ছিল শাকিব খান। বউ হিসেবে ঘরে দেখতে চায় অপবিশ্বাসকে। শাকিব খানের মায়ের আদেশে শাকিব খান এবার অবশ্যই ঘরে তুলে নিবে অপবিশ্বাসকে। এটা মায়ের আদেশ, মায়ের আদেশ কখনো ফেলতে পারে না। এর আগে অনেকবার আমরা দেখেছি শাকিব খান তার মায়ের কথা একটু একটু করে পালন করে। শাকিব খান এবারও মায়ের কথা ফেলবে না, মায়ের কথা সব রাখবে। তাই মায়ের আবদার মেটাতে শাকিব খান এবার ঘরে তুলে নেবে অপবিশ্বাসকে, এমনটাই শাকিব খানের মা আর শাকিব খান বলেছেন। শাকিব খানের মা বলেছেন, অনেক খুনসুটি হয়েছে, অনেক কেক কাটা হয়েছে, অনেক নতুন নতুন নিউজও হয়েছে, আর কোনো নিউজ আমি দেখতে চাই না। আমি এবার নতুন নিউজ দেখতে চাই, শাকিব অপু একসাথে সংসার করছে চুটিয়ে। আমি দেখতে চাই তারা দুজন সংসার করে খুব সুখে আছে। এই দিনটা আমি দেখে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি আমার শাকিবও সুখে নেই, অপরদিকে আব্রাহাম বড় হচ্ছে, ওরও একটা ভবিষ্যৎ আছে। এত নিউজ, নতুন নতুন খবর, বুবলিকে নিয়ে অপু এক কথা বলে, বুবলি এক কথা বলে, এগুলো নিয়ে বাজে মন্তব্য, বাজে কথা মানুষ তো করবেই। কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, এক একজনে এক এক নিউজ নিয়ে হাজির হয়। তাই আমি বলছি এবার আর কোনো নিউজ হবে না, নিউজ হবে শুধু একসাথে সংসার করছে শাকিব অপু, এমনটাই ঘোষণা দিয়েছেন শাকিব খানের মা। দর্শক, তবে শাকিব খানের মা এবার সব কিছু ফেলে দিয়ে নতুন খবর নিয়ে এসেছেন। নতুন খবর হলো শাকিব খানের জন্য বউ করে নিয়ে যাবে অপবিশ্বাসকে। দর্শক, আমরা তো এটাই চাই, শাকিব খান অপবিশ্বাস একসাথে সংসার শুরু করুক ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। শাকিব খানের মা এবার এই ঘটনাই ঘটিয়ে দিবেন, একসাথে দুজনকে ঘরে তুলে নেবে। শাকিব খানের হাত ধরে অপবিশ্বাসকে ঘরে তুলে দুজনকে সুখী করবে, শাকিব খানকে আর অপুকে, দুজনেই খুব কষ্টে আছে। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার লে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।